Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ei porbe abaro apnaderke ontore ontostol theke mubarakbad janacchi. আমাদের সাথে আছেন আলোর দিশার অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস খিদমা একাডেমির চেয়ারম্যান হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু চারটি প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলো আনসার জেনেই আমরা আপনাদের কলের দিকে ফিরে আসব। এক ভাই জানতে চেয়েছেন ফরজ নামাজের দুই সেজদার মধ্যখানে বাংলা ভাষায় যদি কেউ বলেন আল্লাহ আমাকে মাফ করে দিন, তার নামাজ কি হবে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে এই দোয়া পড়তেন, সাহাবায়ে কেরাম আরবিতে পড়তেন এবং বলেছেন আমাদেরকে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াহদিনি বা এই দোয়াগুলা যদি পুরাটা নাও পারি তাহলে কমপক্ষে আল্লাহুম্মা ইগফিরলি, সরি মাফ করবেন, যদি কেহ তিনবার বলে দেয় তবু ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও আরবিতে বলেছেন, আরবিতে বলার কথা বলাও হয়েছে, সেজন্য আমরা আরবিতেই বলবো আর সব কিছু আমি আরবিতে পারবো। এই দোয়াটা ফরজের নামাজের মধ্যে আমি আরবিতে শিখতে তো এমন কোনো ব্যাপারও না। এবার যদি কেউ বাংলাতে বলে তাহলে প্রশ্ন কি হবে, তো অনেক উলামা একরাম কেহ এটাকে মকরুহে তাহরিমি কেহ মকরুহে তানজিহ বলেছেন, নামাজ তো হয়ে যাবে সমস্যা নেই, কিন্তু একটি মকরু কাজ কেন আমরা করব, কেন আমরা এই বিতর্কে পড়ব? কারণ নামাজের মধ্যে যদি এভাবে প্রশ্ন আনি যার আমরা আমার আল্লাহ মাফ করো, তাহলে দুদিন পরে তো আবার প্রশ্ন আসবে আলহামদুলিল্লাহ বিল আলামিন আমরা না বলে যদি কেউ বলি সমস্ত প্রশংসা সারা পৃথিবীর প্রতিপালকের নামাজ হবে কিনা হবে না, এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে। অতএব প্রথমত নবীজি যেহেতু আরবিতে দোয়া পড়েছেন, আরবি দোয়াটি পড়ার কথা বলেছেন, তৃতীয়ত আমরা যদি নিজের পক্ষ থেকে অর্থ বলেও দেই কিন্তু এরপরে অনেক সময় কিন্তু অনেক দোয়ার অর্থ মূল আরবি দোয়ার যে মাহিত্য যেটা সেটা কিন্তু বহনও করতে পারে না, এই সব দিক বিবেচনা করে। আর আমি তো মনে করি যে আল্লাহ মাগফিরলি এই কথাটুকু শিখতে তো এমন সারা নামাজের সব দোয়া সুরা খেরা যেগুলো ফরজগুলো শিখতে পারলাম, আল্লাহ মাগফিরলি এটা তো আমরা আল্লাহ মাগফিরলি আল্লাহ মানি জালাম তু নাফসি জুলমান কাসির এই দোয়ার মধ্যে তো এই ওয়ার্ডটাও আছে। অতএব কেন আমরা এটাকে চেঞ্জ করব? অতএব সবচেয়ে মানে নামাজ তো হয়ে যাবে সমস্যা নেই, কিন্তু এর পরেও এমন একটি ব্যাপার যে ব্যাপারটা হাদিসের নাই বা অনেক উলামা একরাম মাকরুহ বা বলতেছেন আমরা সেটা করব কেন? অতএব ইনশাআল্লাহ আমরা আরবি আল্লাহ মাগফিরলি পড়ব। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ভাই করেছেন ইয়াজিদকে নিয়ে অনেক বিতর্ক, ওনাকে তাবিঈ বলা যাবে কি? প্রথমত ইয়াজিদ পৃথিবীতে আরেকবার আসবেন না এবং আমাদের কোর্টে ওনার কোনো কেসও আসবে না, আপনার কোর্টেও আসবে না। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কসাবাত ওয়ালাকুম মা কসাবতুম আল্লাহু আকবার। কোরআনে একথাই বলা হয়েছে যে তারা এমন কিছু লোক যারা পৃথিবীতে চলে গেছে, তাদের আমলের জবাব তারা দিবে, আমরা আমাদের আমলের জবাব কী দিব সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ওলা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা কী আমল করেছিল কী করতেছিল। এরপরও আপনি জিজ্ঞাসা করেছেন, সেই হিসাবে উইথ রেসপেক্ট আপনার প্রশ্নের আলহামদুলিল্লাহ আমি বলবো যে সাহাবী তো বলা হয় যারা সাহাবিকে দেখেছেন, কিন্তু এটা একটি সম্মানসূচক একটি জিনিস। সাহাবিকে দেখলেই যদি সাহাবির আদর্শ না মানা হয় তা সঠিক করতে তাদেরকে তাবি বলা যাবে না। তাবি শব্দের অর্থ হলো ফলোয়ার, যারা সাহাবায়ে কেরামকে দেখবেন এবং সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামকে ফলো করবেন তাদেরকে সত্যিকার অর্থে তাবি বলা হবে। সাহাবিকে দেখার পরেও অনেক হয়তো প্রশ্ন হতে পারেন, ইভেন সাহাবায়ে কেরামকে তো একজন কাফিরও দেখতে পারে কিন্তু ইমান না তাহলে তাকে তো কোনো অবস্থায় তাবি বলা যেতে পারে না। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে সাহাবি বলা হয় এবং শর্ত হলো এই ইমান অবস্থায় দেখতে হবে এবং ইমানের অবস্থায় মৌত হতে হবে। যদি ইমান অবস্থায় না দেখেন নবী দেখলেও ওনাকে সাহাবি বলা যাবে না, এটা সম্মানই একটা উপাধি, তাবিও সেরকম। বাট যেহেতু ইয়াজিদ যদি উলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন কিন্তু ইমান বা উনি মুমিন বা মুমিন নয় এই সমস্ত কথা বলা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ হাদিসে এসেছে একজন ফাসিক হতে পারে গুনাগার হতে পারে কিন্তু তার যদি সে ইমান তার অন্তরে থাকে তাহলে আমরা তো কাফির তাকে বলতে পারবো না।
হয়তো মুমিন হলো মুমিনে ফাসিক হতে পারে, নাফরমান হতে পারে, গুনাগার হতে পারে, পাপিষ্ঠ হতে পারে। যাই হোক, সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের উত্তর এটাই যে তাবি একটা সম্মানী উপাধি, সেই হিসাবে যদি যেহেতু উনি অনেক মিস্টেক করেছেন সেই হিসাবে অনেক ওলামায়ে কেরাম মতে সেই উপাধি মানে ওনাকে হয়তো এই উপাধি যদিও সাহাবা দেখেছেন কিন্তু সেই সম্মানী উপাধি ওনার ওনাকে লাগানো যাবে না, ওনাকে ফাসেক বলেছেন অনেক আখ্যায়িত করেছেন। জাজাকুমুল্লাহ খের। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, এশার নামাজে উইথির নামাজে শেষ রাকাতে তিনি কয়টি সুজদা দিয়েছেন, তা মানে তার স্মরণ নেই, এই জন্য তিনি সহ সুজদা দিয়েছেন, তার নামাজ কি হবে? ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আর এক অন্য একদিন আলোচনায় আপনি বলেছেন জুমার খুতবা আরবি ভাষায় হবে, এখন তিনি একটি হাদিস দেখেছেন যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে জুমার আগে কোনো হালকা খুতবার আগে কোনো হালকা বা কোনো অনুষ্ঠান বা কোনো মানে বয়ান এগুলা ঠিক নয়, এ বিষয়ে আপনি কি বলবেন? যেহেতু যে হাদিস যেন বিজি বলেছেন, যেন বিজির হাদিস আপনি শুনেছেন বা পড়েছেন বা দেখেছেন, শেখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আরবিতে, এবং এই হাদিস যারা জানেন, আমি ওই দিনও বলেছি যে আরবে বা মনে করেন সব জায়গায় মাশাআল্লাহ আমি যেটা বলবো যে আরবিতেই খুতবা চলতেছে। আপনি যে হাদিস বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনিল হালাকা ইয়াউমাল জুমআতি বা হিলাকা ইয়াউমাল জুমআ, জুম্মার দিন হলকার নিষেধ সার্কল, সেটার ব্যাখ্যা হলো যে ইমাম সাহেব খুতবা দিতেছেন, সেই সময়ে যদি কিছু লোক এখানে একটা সার্কল আরেক জায়গায় আর কোনো আরেকটা সার্কল বানিয়ে রাখে, যে সার্কল এবং গুল বৈঠকের কারণে ইমাম সাহেবের দিকে ফেস করা যেটা সেটা চলে যায়, অথবা ইমাম সাহেবের যে কথা বলতেছেন কথার দিকে মনোনিবেশ না থাকে, সেটা নিষেধ করা হয়েছে। এজন্য ইমাম বুখারীর মতে বুখারী সাহেবের একটি চ্যাপ্টার নিয়েছেন যে জুম্মার খুতবা চলাকালীন সময়ে প্রত্যেক মুক্তাদির উচিত ওনারা যেন ইমামের দিকে ফেস করে থাকে, এটা মুস্তাহাব। অতএব এই হলকা যে জুম্মার আগে আপনি দিনই কোনো আলোচনা করবেন বা দিনের কোনো কী করবেন, এটা নিষেধ করা হয়েছে এই মর্মে নয়। এটা হলো যে ইমাম সাহেব যখন খুতবা দিবেন, বয়ান দিবেন, তখন ওনার বয়ান থেকে মুখ ফিরিয়ে ওনারা আলোক আলোক ভিন্ন ভিন্ন সার্কল যদি করে নেন, সেটার ক্ষেত্রে নিষেধ এসেছে। জাজাকুমুল্লাহ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন রেখেছেন যে ব্যাটের খাবার এ যদি কোনো ছবি থাকে, কোনো পিকচার থাকে, হয়তো অনিমুলের কথা মনে হয় মিন করেছেন, এটা কি ঠিক আছে? যে ঘরে জানদারের পিকচার থাকবে সে ঘরে রহমত ফিরেশতা ঢুকেন না, হাদিসে এসেছে মর্মে। উলামায়ে কারাম বলেন সেটা যদি ডিসপ্লে করে রাখা হয় এবং রেসপেক্ট সম্মান দেখানোর জন্য ঝুলিয়ে রাখা হয়, লটকিয়ে রাখা হয়, তখন যদি পায়ের নিচে অথবা বেডে বা এরকম কোনো জায়গায় থাকে, তাহলে অনেক উলামায়ে কারাম এটাকে ওই নিষেধের আওতায় রাখেন নাই। কিন্তু এর পরেও তো ভালো হবে যে যে ঘরের মধ্যে কীভাবে এসেছে এটা উলামায়ে কারাম ব্যাখ্যা করলেও হাদিস যেহেতু মতলকান, সেই হিসাবে এ সময় তো না রাখাটাই উত্তম। তবে যদি নিচে পায়ের নিচে অথবা বেডের মধ্যে থেকেই যায়, এটা হয়তো ওই নিষেধের যে হাদিসে পরিষ্কার নিষেধ এসেছে ওই নিষেধের আওতায় পড়তেও না পারে, নাও পড়বে ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন হুজুর, আমার একটা প্রশ্ন। জি, আমরা তো সবসময় নর্মালি আমরা ডাইন হাতে আমরা তসবি পড়ি, তো কোনো এক কারণে যখন রান্না যখন করি একদিন বাউ হাত দিয়া তসবি আমি পড়তাম পারমনি, এক হাতে ডাইন হাতে লাললাম আর বাউ হাতে তসবি, আমি সবসময় তো পড়ি ডাইন হাতে, একদিন কোনো এক সময় একদিন রান্না করবার সময় বাউ হাতে পড়তে পারবো না ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আমি রাখি দিছি, রাখে একটা কোরআন শরীফ, তখন আপনারা কই নাকি চালাইতাম বা ফালাইতাম জানে দেন, এখন যদি একটা গরু রাখি দেয় হেফাজতে কোনো অসুবিধা হইব না?
আর দুই নম্বর হইল যে সুরা কাহাফ আমরা তো ফ্রাইডে পড়ি, এটা কিটা ও জুম্মার নামাজের আগে পড়া জরুরি নি না আসরের আগ পর্যন্ত পড়লে হইব? অনেক সময় লেট হয়ে যায় আখতা আখতা। আর আর একটা প্রশ্ন হইল কি আমার এক বাইয়ে এটা চাইছিল যে তো নেন তিন বাই এখানো আপনার তখন শয় সম্পত্তি সপ্তাহ এখানো একটা ফ্যামিলি ক্রেডিট একটা পয়সা পাই যেমন তিনও বাইয়ে নেন গি একটা কি যদি তখন বউয়ে জবাইয়ের কাছে নিয়ে খরচ সরস করুন আর তার ফ্যামিলি জানেন না তাতে কোনো হইব না। আর একটা প্রশ্ন কইতাম ফ্যামিলি আপনার। জি জি কইতে পারবো জি। আচ্ছা যে সালাতুন তাসবিহ নামাজ এটা লাইফে পড়ি আমরা, অন্য লেখা আছে যে লাইফে একবারও পড়া জরুরি, তো ওনাকে তো ধরে লোক আমার বাচ্চাইনও আসুন বা আমার সাহু আসুন যদি পড়ই না থাকে তা একটা জরুরি নি লাইফে একবার পড়াবো অফটা থাকুন বা প্লিজ। আর আপনি তো জাজাকুমুল্লাহ খের, জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কোলে যাচ্ছি, এদিকে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আমার তিনটা প্রশ্ন আছে। জি, একটা প্রশ্ন ফেলা নম্বর হইল যে মেয়েলুক মারা গেলে স্বামী মুখ দেখা ঠিক আছে বা গোসল দেওয়া ঠিক আছে, পাশাপাশি যদি স্বামী মারা যায় তাহলে বউয়ে মুখ দেখা বা গোসল দেওয়া শরীরে যাই যাচ্ছে গেল এক। দুই নম্বর প্রশ্ন হইল মেয়েলুকের লাশের ফালকি যেটা কবরস্থান লইয়া যায় গায়ের মাহরামে এটা ঠাচ করা বা বহন হরিয়া নেওয়া এটা যাই যাচ্ছে নি গেল দুই। আর তিন নম্বর প্রশ্ন হইল যে বহুত বেদাতি কথা আমরা শুনি আর কি, অনেকে কয় না কি যে অলঙ্কার বাঙ্গিয়া বানাইলে অথবা মহারানা দাবি করলে বিয়ার সম্পর্ক নষ্ট হইবার বেশি চান্স আছে, এটা তো শরীরতে আছে কি না না এটা তো একটু বিশ্লেষণ করিবা হুজুরে কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। জীবন, আপনার কি প্রশ্ন? হুজুর, আমি একটা ছোট্ট একটা দোয়া শোনাতে চাইছিলাম, আপনারা শুনতে পারবেন আমার এটা হয় কিনা? জি বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকাই ওয়া রেজা নাফসাই ওয়া জেনা আরশাই উমিদাত কালিমাতাই। হুজুর বলবেন আপনাকে, মানে এটা আপনার সঠিক উচ্চারণ হয়নি, হুজুর বলবেন, এটা চেষ্টা করবেন রেকর্ড করার অথবা ইউটিউবে পরে এটা দেখবেন আর শিখবেন ইনশাআল্লাহ। আপনার উচ্চারণটা একেবারে মানে সঠিক হয়নি, এই জন্য আপনি প্লিজ এটা শিখতে হবে ভালো করে। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুফতি সাহেবের লগে একটা কথা কইতাম আছে ইসলাম। জি অফেয়ারে কথা কইতে পাইম পারবো নে? এখন তো তাই লাইভ আছেন, এখন তো আপনি অফিয়ারও তান্ডে ফাইতা নাই, আপনি কোন সময় ফাইমো? আপনি তার নাম্বার সংগ্রহ করতে হইবা কোনো ভাবে, এর বাদে ইনশাআল্লাহ তার লগে মাত্তা ফারবা। জাযাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী করে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আমি একটা ইয়ে জানতাম চাইছি যে মাজুর অবস্থা যে কোনো সময় দেখা যায় যে আমি এই সময় মাজুর নাই বা লাসি যে এই অজু দিয়ে হস্ত নামাজ পড়ি আর হস্ত নামাজ পড়া যাইব নি অর্থাৎ আর আরো একটা ইয়ে যে অন্য মাজ। জি আপনার প্রথম প্রশ্নটা হইলো মাজুর নাই তাইন কি তা প্রতি ওয়াক্ত উযু করতে পারবানি? জি মাজুর তাইন মাজুর অবস্থায়। জি
মাজুর কোন সময় দেখা যায় তার মাজুরি অবস্থা কোন সময় ভাল আগে আছে বেশি আছে নাকি এখন একটু কমছে তো এখন কোন সময় দেখা যায় যে মাজুরি আর লতর মাঝে ও বালাও আছে বালা তাকিয়া ই এক হক নমাজ পড়িয়া থাকেন আরো ওই ও যদি আরো ফোটা ফারবানি যদি বুঝুন বালা আর হাজতর নমাজর দোয়াটা আমার হইবা কোন দোয়া ফলন হাজতর নমাজ পড়িয়া ও জাজাকুমুল্লাহ খাইর আমরা একটু আনসারের দিকে যাই আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব এক বোন জানতে চেয়েছেন সবসময় ডান হাতেই তসবি পড়েন কোনো কারণবশত যদি বাম হাতে তসবি রেখে তসবি আদায় করেন এটা কি ঠিক আছে আপনার জায়েজ হবে কোনো সমস্যা নেই বাট সাধারণত ডান হাত দিয়ে ভালো কাজ করা কলা উত্তম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ভালো জিনিস ডান এবং ডান দিক থেকে শুরু করতেন ডান হাত দিয়ে করা ভালো পছন্দ করতেন তবে এরকম অসুবিধার ক্ষেত্রে বাম হাত দিয়ে যদি কেউ পড়েন যাই যাচ্ছে রসুলুল্লাহ সাল্লাম কিন্তু ডান হাত দিয়ে তসবি গণনা করতেন তবে একটি রওয়ায়াত রয়েছে মর্মে রসুলুল্লাহ সাল্লামে লোকদেরকে হুকুম করতেন ওনারা যেন বাম হাত দিয়েও তসবি গণনা করতে পারেন যেহেতু আপনি প্রশ্ন করেছেন একজন বোন সেই হিসাবে ইনশাআল্লাহ এই হাদিসের লোক আমি পরিষ্কার বলতে পারবো ইনশাআল্লাহ যে ডান হাতের পরিবর্তে যদি বাম হাত দিয়ে তসবি গণনা করেন কোনো সমস্যা হবে না ফালা বা আসাবিহি নো প্রবলেম ইনশাআল্লাহ কোরআন শরীফ যেটা তার অনেক পুরান হয়ে গেছে যেটা তিনি কন্টিনিউ মানে পড়েছেন এখন নতুন একটা নিয়েছেন এখন এই পুরনো কোরআনটাকে তিনি হেফাজত করে রাখতে পারেন তার ঘরে রাখতে পারেন ইনশাআল্লাহ আর যদি এটা পড়া যাবে না এরকম হয়ে যায় তখন কিন্তু কোনো এরকম কোনো জায়গায় যেখানে লোকের চলাচল হবে না নীরব কোনো জায়গাতে আপনি যদি দাফন করে রাখেন রাখতে পারেন অথবা পানিটা আপনি ফেলে দেন তাও পারেন অথবা যদি পুরানোর ব্যবস্থাটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা সব এরকম করেছেন এরকম তো এরকম ইয়ে রয়েছে যাতে কোরআন শরীফের ইজ্জত যেটা এই ইজ্জতের ক্ষেত্রে যেন কোনো কমি না হয় কারণ কোরআন আল্লাহ বলতেছেন ওমান ইউআজ্জিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যারা শাইরুল্লাহ আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্কিত সমস্ত জিনিস সিম্বল অফ আল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে আমরা রেসপেক্ট করতে হবে তার মধ্যে থেকে কাবা কোরআন মসজিদ এগুলোকে আমাদের রেসপেক্ট করতে হয় জাযাকুমুল্লাহ জুমার দিন সূরা কাহফ যদি জুমার আগে পড়তে না পারেন আসরের আগে পড়ে নিলে কি হবে যেহেতু হাদিসে এসেছে ইয়ামুল জুমা তাহলে পড়বেন জুমার আগে পড়বেন না পরে পড়বেন সেটা ম্যাটার নয় অতএব জুমার পরেও পড়া যেতে পারে ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন বোন করেছেন তিন ভাই এক ফ্যামিলির মধ্যে তারা একসাথে বসবাস করছেন এখন কোনো ভাইয়ের ফ্যামিলি ক্রেডিট যদি তার ওয়াইফ মানে খরচ করেন এটা কি কোনো অন্যরা হয়তো জানেন না এটা কি ঠিক আছে এরকম প্রশ্ন আমার মনে হয় প্রশ্নটা আমার কাছে একটু ক্লিয়ার কমেছে জি জি মনে করেন তিন ভাই একসাথে সায় সম্পত্তি সব মানে এখনো এক রয়েছে এমত অবস্থায় আলাদা আলাদা ফ্যামিলি ক্রেডিট তো আর একসাথে দিবে না হয়তো আলাদা আলাদা আছে এখন কোনো ভাইয়ের ওয়াইফ যদি এই পয়সা খরচ করেন মানে স্বামীর অনুমতি নিয়েই এটা কি আবার হয়তো অন্য ভাইরা জানেন না আমার মনে হয় এই প্রশ্নটাই আর কি প্রশ্ন আপনি যেভাবে করেছেন যদি যদি প্রশ্ন হয় তাহলে যেহেতু স্বামী এবং স্ত্রীর সম্মতি এবং যার ক্রেডিট কার্ড রয়েছে উনি সম্মতিক্রমেই করতেছেন সেই হিসাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না ক্রেডিট কার্ড ব্যবহার করলে সিস্টেম হিসাবে যদি আপনি ওই ইন্টারেস্ট আসার আগে পয়সা পরিশোধ করেন ইনশাআল্লাহ এটা নাজায়েজ হবে না জাযাকুমুল্লাহ এরপরে আপনার যে সালাত তাসবিহ নামাজ জীবনে একবার পড়তে হবে এখন তার স্বামী বা কেউ যদি পড়তে চান না এ বিষয়ে কি বলবেন আপনি কেউ পড়তে চান না এটা তো পড়তেই হবে এরকম ব্যাপারও না ফরজ যেটা এটা অবশ্যই পড়তে হয় ওয়াজিব যেটা ছাড়লে গুনাহ হয় সুন্নতে মুয়াক্কাদাও আমরা ছাড়বো না সালাত তসবিহটা ফরজও নয় ওয়াজিবও নয় সুন্নতে মুয়াক্কাদাও নয় অতএব মোস্তাহাব বা নফল ইভেন এই রাওয়ারটা দুর্বল রয়েছে বিদায় অনেক উলামায়ে কেরাম এটার উপর আমল করেনও না কিন্তু যেহেতু ফজাইলের ক্ষেত্রে জয়ীফ এবং দুর্বল হাদিসও নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে গ্রহণযোগ্য সেই হিসাবে উলামায়ে কেরাম এটাকে উপর আমল করেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিরমিজি শরীফে দুইটি বর্ণনা এনেছেন একটি হজরত ইবনে আব্বাস থেকে আর একটি হজরত আব্দুল মুবারকের সূত্রে দুই তরিকায় সালাত তসবিহ পড়া যায় সেই হিসাবে এটা মুস্তাহাব ব্যাপার ঐচ্ছিক অপশনাল যদি কেউ পড়েন সব পাবেন না পড়লে কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো চাপাচাপি প্রেশার ফোর্স করা চলে না বা কেউ না পড়লে কেন পড়লেন না পড়বেন না এই প্রশ্ন করাও তো আমি মনে করি না করাটাই উত্তম জাযাকুমুল্লাহ এরপরে এক ভাই তিনটি প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই একজন যদি মারা যান অপরজন কি
তাকে দেখতে পারেন, তার চেহারা দেখতে পারেন, তাকে গোসল দিতে পারেন। যদি স্বামী মারা যান তাহলে স্ত্রী অবশ্যই দেখতে পারেন, ইভেন প্রয়োজনে গোসল দিতে পারেন, এখানে কোনো দ্বিমত নয়। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের একটি বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন একটি জানাজা থেকে রিটার্ন আসছেন, আয়েশাকে দেখছেন মাথা ব্যথায় উনি কাঁদছেন, প্রচণ্ড মাথা ব্যথা হত আয়েশার। তো নবী করিম সাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? যদি মাথা ব্যথা বা কোনো মারাত্মক কোনো কিছু হয়ে যায়, হয়তো আমি তো আসি ইনশাআল্লাহ, তুমি যদি মারাও যাও আমি তোমার গোসল দেবো, আমি যদি মারা যাই আগে তাহলে তুমি আমাকে গোসল দিবে, এই মর্মে একটি হাদিস রয়েছে। এই হাদিস থেকে তো অন্তত পক্ষে এই পয়েন্টটা তো অত্যন্ত ক্লিয়ার যে নবীজি বলেছেন যদি আমি মারাই গেলাম তাহলে তো অন্তত পক্ষে তুমি আমাকে গোসল দিবে। তো স্বামীকে স্ত্রী প্রয়োজনে গোসল দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ যেহেতু বিবাহ স্বামী মারা যাওয়ার পরেও স্ত্রী এখন পর্যন্ত বিবাহেতে আবদ্ধ থাকবেন, 4 মাস 10 দিন পর্যন্ত উনি তো এই ঘর থেকে অপ্রয়োজনে বাহির হতে পারবেন না। ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না আরবাআতা আশহরিন ওয়া আশরা, কুরআন শরীফে ক্লিয়ার আয়াত রয়েছে। অপজিট সূরা যেটা, যদি কোনো স্ত্রী মারা যান তাহলে স্বামী দেখতে পারবেন, গোসল দিতে পারবেন কি না পারবেন না, তো সেখানে মেজরিটি উলামায়ে কেরাম যেটা পড়েন, ইয়েস দেখতেও পারবেন, ইভেন প্রয়োজনে গোসলও দিতে পারবেন বলেছেন। তবে যেহেতু এখানে একটি ব্যাপার রয়েছে, ইসলামের একটি বিধান যে স্ত্রী মারা যাওয়ার পরেই দুনিয়ার আইন ক্ষেত্রে কিন্তু এই বিবাহটা দুনিয়ার আইনে এটা এন্ড হয়ে যায়, যার ফলে স্বামী মনে করেন যে স্ত্রী মারা গেছেন, ওই স্ত্রীর আপন বোনকে মারা যাওয়ার সাথে সাথে যদি বিবাহ করতে চান তাহলে ওই দিন এই মানে ওই দিন বা এর পরের দিনও বিবাহ করতে পারেন, তখন দুই বোনকে এক বিবাহে জমা করার যে প্রবলেম এটা থাকে না। সমান ঘটনা ঘটেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে, নবী করিম ইসলামের মেয়ে শাদী করেছিলেন, উম্মে কুলসুমের ইন্তেকালের পরে তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শাদী দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে অর্থাৎ দুই বোনকে পরস্পর একজন ইন্তেকালের পরে একজনকে শাদী করেছেন, ইসলাম সেটা জায়েজ রেখেছে। তো এই পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে এখানে একটা প্রশ্ন জাগে যে বিবাহের ক্ষেত্রে যেহেতু সম্পর্ক শেষ হয়ে গেল সেই হিসাবে ওই স্ত্রীর বোনকেও শাদী করা যাইতেছে, যদি কারো 4 বিবাহ থাকে আর এক স্ত্রী মারা যান তাহলে আরেকজন বিবি উনি শাদী করতে পারতেছেন। এই পয়েন্টটা সামনে রেখে ইমাম আবু হানিফা সহ অনেক ফুকাহা কেরাম একথা মনে করেন যে এটা মকরু হবে, কিন্তু মেজরুল আমরাম পরেন সেটা জায়েজ রয়েছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিন ওসিয়ত করেছিলেন, এক মর্মে একটি রাওয়াত রয়েছে যে যদি আমি মারা যাই তো তুমি আমাকে গোসল দিবে। তো এই হাদিস থেকেও অনেক উলামা একরাম বলতেছেন যে কোনো স্বামী যদি স্ত্রী যদি মারা যান তাহলে স্বামী স্ত্রীকেও গোসল দিতে পারবেন। উলামা একরাম বলেন যে এখানে যেহেতু বহাশি একটি হাদিস রয়েছে, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন নবী ইসলামের মেয়ে, তখন বখারি শরীফে রয়েছে উম্মে আতিয়া থেকে রাওয়ায়ত, ওনাকে গোসল দিয়েছিলেন কিন্তু মহিলারা, এখানে ওনার স্বামী জীবিত ছিলেন, সেজন্য উত্তম তো সেটাই সব ইখতিলাফ থেকে বের হয়ে আসার জন্য যে কোনো মহিলা মারা গেলে অন্য মহিলারাই গোসল দেবেন। নবী করিম ইসলাম সেটা ওনার জীবদ্দশায় ওনার মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে অন্যান্য মহিলাদের মাধ্যমে উম্মে আতিয়া বর্ণনাকারী মহিলারাই সবাই গোসল দিয়েছেন, সেটাই বেস্ট। মহিলার গোসল মুশরিকদের দিবে, পুরুষের গোসল পুরুষাই দিবে, এটাই উত্তম। এবং নবী করিম ইসলাম ইন্তেকাল করছেন তখন তো ওনার সবাই আজরে মতার জীবিত ছিলেন, কিন্তু আমরা সেখানেও দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিয়েছেন যারা সেরা ছিলেন পুরুষ। অতএব আমরা সব ইয়ে থেকে ব্যস্ত সেটাই হবে, কোনো লোক মারা গেলে পুরুষের গোসল পুরুষাই দিবে, মহিলার গোসল মহিলাই দিবে। হ্যাঁ, প্রয়োজনে যে সময় হয়তো পুরুষ অ্যাভেলেবল নেয় বা মহিলা অ্যাভেলেবল নেয় তখন কী করা যাবে, তখন এই সময়ে জরুরতের কারণে যদি দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ জায়েজ হবে। জাযাকুমুল্লাহ খের, সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাওয়ার। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah.